একাত্তরে এক আশ্চর্য সময় নেমে এসেছিল এদেশের বুকে। এ মাটির পরতে পরতে লেগে আছে সেই সময়ের চিহ্ন, ধুলোয় ঢাকা পড়লেও কখনো মুছে যাওয়ার নয়। সময়ের দাবি মেটাতে কত মানুষ কত রকম ভূমিকাই না পালন করেছিলেন সেদিন। তাঁদের মুক্তির সংগ্রাম মিলেছিল দেশে দেশে পরিচালিত মানবিক সংগ্রামের সাথে। সেই স্বীকৃতি প্রকাশ করতে বিজয়ের পর রাজশাহীতে এসেছিলেন বিশ্বের এক বরেণ্য বুদ্ধিজীবী, ফরাসি লেখক ও বাঙালির মুক্তি সংগ্রামের সাথী আন্দ্রে মালরো। স্পেনের গৃহযুদ্ধে তিনি লড়েছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বিমান যোদ্ধা হিসেবে। একাত্তরে ঘোষণা করেছিলেন বাংলাদেশের পক্ষে লড়বার প্রত্যয়। মুক্তিযুদ্ধের এক অনন্য ঘটনার রূপকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান। জন্ম ১৯২৮ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫২ সালে ফলিত গণিতে এমএসসিতে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। কাজ করেন বগুড়া ও কুমিল্লার কলেজে। পরে অধ্যয়ন করেন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে। করাচির একটি কলেজে শিক্ষকতা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যোগ দেন ১৯৬৭ সালে। গণিত চর্চা, পড়াশোনা ও শিক্ষকতায় নিবেদিত থাকেন আত্মভোলা এই মানুষটি। ৬৮ সালে জানুয়ারি মাসে ফিরে আসি পিএইচডি করে বিলেত থেকে। সেখানে যাওয়ার আগে উনি ডিপার্টমেন্টে ছিলেন না, এসে ওকে পেলাম। উনি তার কিছুদিন আগে যোগ দিয়েছিলেন। তো আমি দেখেছি উনি ধীর স্থির মানুষ ছিলেন, কথাবার্তা কম বলতেন। অন্যদের কাছে শুনেছি তখন যে উনি ছাত্র খুব ভালো ছিলেন এবং ফ্লুইড ডিনামিক্স যে শাখাটা সেই বিষয়ে উনি পড়াশুনো বিশেষভাবে করেছিলেন এবং সেই বিষয়ে উনি পড়াতেনও। তিনি গণিত বিভাগে এখানে যখন এলেন, আমরা যেটা দেখি যে তিনি আর সবার মতো ঠিক নন। ক্লাসে যান, ক্লাসে পড়িয়ে আসেন, ঠিক কারোর সঙ্গে যে একটা নিজের দিক থেকে আগ্রহ করে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হবার, ছাত্র হোক শিক্ষক, তার তেমন কোনো আগ্রহ তার নেই। কিন্তু তিনি মাঝে মধ্যে নানান ধরনের গণিত বিষয় সম্পর্কেও বটে এবং অন্যান্য পারিপার্শ্বিক বিষয় সম্পর্কেও বটে তিনি যে মন্তব্য করেন, যেগুলো খুবই বুদ্ধিদীপ্ত। ৭১-এর এপ্রিল মাসের মধ্যভাগে পাকিস্তানি বাহিনী সদল বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘাঁটি করে চালাতে থাকে যথেচ্ছ হত্যাকাণ্ড। বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে সৈন্যদের নিষ্ঠুর ও নির্মম অভিযান পরিচালনার কেন্দ্র। ২৫ মার্চ রাত্রিরে যখন পাকিস্তান সৈন্য এটা এই আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে গেল, তখনই হয়তো নিল বলতে হবে। যাই হোক, তো
তারপরে তো আমরা খবর পেলাম, আমাদের পাশের বাড়ি চিনেছেন কাজী হাসিবুল হোসেন, উনি আমাদের সকালবেলা উঠে খবর দিলেন যে আপনারা কখনো নিচে নামবেন না, এখানে সব সৈন্য এসে গেছে, নিচে নামলেও গুলি করছে, এরকম আপনারা সবাই আমরা উপরেই থাকি খবর না পাওয়া পর্যন্ত। শুনলাম যে কার্ফিউ দেওয়া আছে এবং এমন কার্ফিউ যে মাঠেও নামা যাবে না, এরকম। উনি জুবেরি হাউসে থাকতেন, উনি আমার বাসায় চলে আসলেন, দেখতে আসলেন যে আমি কেমন আছি। আর তারপরে 3 তারিখের রাতে কয়েকটা বেছে বেছে হত্যাকাণ্ডগুলোর পরে তখন আমরা এখানে থাকা কারো পক্ষে আর নিরাপদ বলে মনে হয়নি। আমরা তখন 4 তারিখ আমরা সুব্রত আমরা একসঙ্গে এখান থেকে চলে যাই, শহীদুল আমাদের সঙ্গে আমরা চলে যাই। হিংস্র ও রক্তাক্ত সামরিক অভিযানের মুখোমুখি হয়ে অসাধারণ এক অবস্থান নেন নিঃসঙ্গ প্রতিবাদী মজিবুর রহমান। তারিখ 10 মে 1971। সেনা অবরুদ্ধ বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের কাছে এক পত্রে মোহাম্মদ মজিবুর রহমান জানান, দিস ইজ টু ইনফর্ম দ্য অথরিটি দ্যাট আই এম গোয়িং টু লিভ দ্য ক্যাম্পাস সিন্স দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস হ্যাজ অ্যাট দ্য মোমেন্ট বিন ডিগ্রেডেড টু দ্য স্টেট অব মিলিটারি ক্যাম্প। I may come to the campus when university regains its status of sanctity and starts functioning as a university in true sense. I hope to be kept informed about the situation here in the address noted below, where I hope to spend these days of calamity, genocide and freedom movement. Please note change of my name and new name should be used in future communications. এরপর নিজের নাম স্বাক্ষর করলেন দেবদাস, লিখলেন প্রিভিয়াস নেম মজিবুর রহমান। তার নামের অর্থ বোধ হয় দেবদাসই হয়, মজিবুর রহমান, যে আমি এখন আমি এই নামে আমি নিজেকে পরিচিত করছি। এই কথা আমি মনে মনে অনেকে হয়তো ভাবতে পারি, কিন্তু সেইটে লিখিতভাবে এবং অফিসিয়ালি সেটা কর্তৃপক্ষকে জানানো সেই অবস্থায় যখন দেশ অবরুদ্ধ এবং যে কেউ মনে করতে পারে যে এটা মানে এটা মানে তিনি সরাসরি তিনি একটা বড় রকমের বিপর্যয় তিনি সেটাকে আহ্বান করছেন, ওই যে যে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। চিঠি দেওয়ার 2 দিন পর পাক বাহিনীর ক্যাপ্টেন এসে তাকে তুলে নিয়ে যায় সেনা ক্যাম্পে। শহীদ জোহা হলের এই ক্যাম্পে ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করেছিল, হোয়াট ডু ইউ মিন বাই জেনোসাইড? অধ্যাপকের জবাব ছিল, দ্যাট হুইচ ইউ আর কমিটিং ইন দিস ডেইজ। মনে পড়ে ফ্যাসিবাদের বিমান হামলায় গুয়েরনিকা শহর ধ্বংসে ব্যথিত ক্ষুব্ধ পিকাসোর গুয়েরনিকা ছবির কথা। অবরুদ্ধ প্যারিসে শিল্পী স্টুডিওতে প্রবেশকারী জার্মান সেনা গুয়েরনিকা দেখে জিজ্ঞেস করেছিল, তুমি এটা করেছ? শিল্পীর জবাব ছিল, না, তুমি করেছ। প্রচণ্ড আক্রোশ নিয়ে পাক বাহিনী বন্দী মজিবুর রহমানের উপর অকথ্য অত্যাচার চালায়। রাজশাহী থেকে তাকে নেওয়া হয় নাটোর জেলে। সেখানে অব্যাহত থাকে পীড়ন, ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। অবশেষে সাধারণ ক্ষমার সুবাদে 5 সেপ্টেম্বর কারাগার থেকে তিনি মুক্তি পান। As a result of general amnesty declared by the President of Pakistan on 5th September 1971, senior lecturer Mujibur Rahman is released from Nator jail detention and not subject to further investigation. Signed, Shujauddin Bhatt, Lieutenant Colonel, GSO-1, ML Sector 2, dated 5th September 1971, place Nator.
ডিসেম্বর মাসে স্বাধীন হলো দেশ। মজিবুর রহমান ফিরে এলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পাক বাহিনীর অত্যাচারে শরীর তান ভেঙে পড়লেও মন ভাঙেনি। বোধ করি কিছুটা বিপর্যস্ত, কিছুটা বা উদ্ভ্রান্ত, কিন্তু নীতির প্রশ্নে আগের মতোই অটল ও একা। পুনরায় কাজে যোগ দিতে চাইলেন তিনি, তবে দেবদাস নাম পরিত্যাগ করবেন না। বিশ্ববিদ্যালয়ের খাতায় এই নামে কোনো শিক্ষক নেই, এমন অজুহাত খাড়া করে চলল কর্তৃপক্ষের টালবাহানা। তিনি কোর্টে এভিডেভিট করে নাম পরিবর্তনকে আইনসম্মত করলেন। প্রশ্ন দেখা দিল তাঁর মানসিক স্থিরতা নিয়ে। বীতশ্রদ্ধ অধ্যাপক কাজে ইস্তফাপত্র দাখিল করলেন। 1973 সালের জুলাই মাসে দাখিল করা পত্রে গভীর বেদনা অভিমান থেকে তিনি চাইলেন পদত্যাগ কার্যকর হোক আগস্ট 1971 থেকে। বিস্ময়করভাবে কর্তৃপক্ষ তাঁর এই ইচ্ছায় সম্মতি প্রকাশ করল। ডিয়ার স্যার, উইথ রেফারেন্স টু ইউর লেটার ডেটেড 4/7/73, আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট দি রেজিগনেশন টেন্ডার বাই ইউ হ্যাজ বিন অ্যাকসেপ্টেড উইথ এফেক্ট ফ্রম 6/8/71। ইয়ার্স ফেথফুলি সাইন্ড রেজিস্ট্রার। রাজশাহীর এক বোর্ডিংয়ে বেশ কিছুকাল ছিলেন দেবদাস। তারপর ফিরে গেলেন মহরুল গ্রামে, আশ্রয় নিলেন একান্ত নিজস্ব জীবনের গভীরে। ক্রমে ক্রমে হারিয়ে গেলেন বিশ্ববিদ্যালয় থেকে তাঁর পরিচিত মানুষের বৃত্ত থেকে। মহরুল গ্রামে কাটে দেবদাসের সময়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। গ্রামের কাছে পাহাড়পুর বৌদ্ধ বিহার, দশম শতাব্দীর বাংলার জ্ঞান সাধনার ঐতিহ্যবহ স্থান। অদূরে পাগলা দেওয়ান বৌদ্ধভূমি, 20 শতকের বাংলায় সংঘটিত জাতি হত্যাযজ্ঞের নির্বাক সাক্ষী। স্মৃতি 71 থেকে তার সম্পর্কে পড়ে আমার কৌতূহল সৃষ্টি হয় তাকে দেখার জন্য। বিশেষ করে যখন জানলাম তার বাড়ি আমাদের এই জয়পুরহাট জেলায় মহরুল গ্রামে। একদিন বন্ধু নন্দকিশোর আগরওয়ালাকে সঙ্গে করে গেলাম এবং গিয়ে দেখেছি যে তিনি শীর্ণদেহের একজন মানুষ। তখন মনে হলো এমন একজন মানুষ কি করে এত অসম সাহসী একটি ভূমিকা পালন করতে পারেন। তিনি একাকী চলাফেরা করেন, থাকেন, কারোর সঙ্গে কথা বলতে পারেন না বা বলেন না। তার স্মৃতিটা সেভাবে কাজ করেন না বলে শুনেছি বাড়ির লোকজনের কাছে। তিনি চিরকুমার, আত্মীয় সম্পর্কের এক নাতনি, তার সর্বক্ষণের সঙ্গী। তার সঙ্গে টুকিটাকি দু একটা কথাবার্তা বলেন। এমনিতেই তার প্রতি আমার শ্রদ্ধা হয়েছিল তার সম্পর্কে পড়ে, কিন্তু তাকে দেখে, তার বর্তমান অবস্থা দেখে আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেল। আমার বাবা ছিলেন স্বর্ণকার, সোনারি করতেন, কিছু কিছু কৃষি কাজ করতেন। আমাদের দরিদ্র পরিবার সেইভাবেই চলত আমাদের ওরকমভাবে। এবং আমার ভাই বড় সবার লেখাপড়া করতেন, আমরা যখন ছোটো লেখাপড়া করতেন খুব কষ্টের মধ্যে লেখাপড়া করতেন। উনি খঞ্জপুর স্কুলে আমরা ছোটো থাকতে পাস করতে দেখছি 1946 সালে, 1946 সালে পাস করেছেন খঞ্জপুর স্কুল থেকে ফার্স্ট ডিভিশন পাস করেছেন। তারপর বগুড়া আইজুল হক কলেজে ভর্তি হলেন, সেখান থেকে ইন্টারমিডিয়েটে সেকেন্ড স্ট্যান্ড করেছেন। তারপর ওখান থেকে বিএ পাস করলেন। তখন পাসের তো ডিগ্রি দেওয়া হতো না, সব পাস পাস থাকতো। হ্যাঁ, কলকাতা ইউনিভার্সিটি অধীন ওটা ছিল পাস সবার। তারপরে ঢাকাতে ভর্তি হলেন। আসেন নিয়মতান্ত্রিকভাবে ওই ডুবগোসল ঠিক মতো করেন, নিজের কাপড় চোপড় নিজেই কাচেন, ওই সেই আমল থেকে নিয়ম। আমাদের পরিবারে একটা নিয়ম কি,
আমরা আমার মা বৃদ্ধ মা বাবা ওই ওই ক্লাস থ্রি থাকে আমরা যার যার কাপড় চোপড় কাজ করছে নেই, এটা আমাদের স্বাবলম্বী হওয়ার নিয়ম। আমি কাজ করে নিই ওই কাপড় চোপড় কাজ দিচ্ছি, দেখলে পারিচ্ছে না ভারি হয়তো দিচ্ছে কাছে দিচ্ছি। এই ভোরে উঠে আটটার দিকে উঠে রিয়াকে বাজার আছে কাছে, হয়তো একটা ডিম একটা পোড়াটা খায় আসলো, চা খায় খায় আসলো, আসে দশটার দিকে ভাত খাবে, কিছুক্ষণ ঘুম নিয়ে তারপর ঠিক বারোটা বাজলেই গোল করবে। ওই ওই নিয়মটা আছে, যেখানে যাক সন্ধ্যা লাগার সঙ্গে আসবে এবং দুপুর সময় সময় গোল করবে, এই এই নিয়মটা আছে। তারপর খাওয়া দাওয়া যায় ফলে খালো, আর বইকালের দিকে একটু ঘুরে নিবে দিকে ছুটি, সন্ধ্যা লাগা আগে আবার বাড়িতে আসবে। দুর্বল হয়ে যাচ্ছে, খেতে পারছে কম, বুঝতে পারছি দুধ দিই একটু, দুধ বেশি করে খান, আধ পোয়া খান, এক করে দুধ খায়, আমি দুবার খান, আগাবেলা একবার খান, বইকাল একবার খান, এক পোয়া করে দুধ খান, কথা হয় না। এমনি কাঁদতে সারাদিনে ওই যা ইচ্ছা মনে হয় তাই বলে, আর কিছু খাই খাই ওই কুকুরে কিছু ভাত দিয়ে দিয়ে হয়তো খেতে খেতে হয়তো দিয়ে দিচ্ছে। আমাদের সংসারের উপর কিছুটা তিক্ততা ভাব মনে হয়, যেটা বিষ দিছে না কি দিছে, আমাকে মেরে ফেলে না কি করে, এরকম একটা তিক্ততা ভাব তার মধ্যে এখন আসা আসো, সেটা প্রায় বছর তিনেক আগে থাকে, ভয় করে। আবার আত্মীয় স্বজন জামাই আসলে হয়তো খাচ্ছে, জামাইয়ের সঙ্গে খাচ্ছে, আবার অন্য আত্মীয় স্বজন আসলে দু চারটে কথা জিজ্ঞাসা করছে, কিন্তু ওই সেই সুশৃঙ্খল কথা জিজ্ঞাসা করে না, বিভিন্ন বিশৃঙ্খল, কে এখানে মারা গেল, কেন মারা গেল, আরও মারা যাওয়ার সম্ভাবনা আছে, এই জিনিসটা ব্রেনে সবসময় ইয়া করে। কি নাম তোমার? আমার নাম মিঠুন। তোমার এখানে বুড়ো দাদু আসেন? হ্যাঁ এখানে আসেন। কখন আসেন? সকালে। প্রত্যেকদিন আসেন? হ্যাঁ প্রত্যেকদিন আসেন। কি করেন এসে? এখানে এসে নাস্তা করে আর কি। কি নাস্তা করেন? সকালে একটা করে ডিম, দুটা করে মিষ্টি। আর কতক্ষণ বসেন? এই মিনিট দশ মিনিট। তারপরে তোমার সঙ্গে কোনো কথা হয় না? কোনো কথা বলা না, খাওয়া দাওয়া শেষ করবে, খাওয়া শেষ করে বিল দিয়ে চলে যাবে। নানু ভাই আমাকে মানে মাঝে মাঝে যখন আমরা খেলি তখন নানু ভাইকে দেখি যে মানে চেয়ারের মধ্যে বসে থাকে, আমাদেরকে দেখে, আমাদের খেলা দেখে, আমরা বাইরে খেলি আর নানু ভাই দেখে, নানু ভাইয়ের কাছে গেলে চকলেট দেয়, মানে ফল আপেল এগুলো দেয়। বাবা মার কাছ থেকে শুনেছি বড় নানু ভাই বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন, নানু ভাই কাছে গেলে মানে ডাকলে আসে, কিন্তু অন্য সময় যদি একটু কথা বলা হয় নানু ভাই কেমন আছো তখন কিছু বলে না। তো আমাদের তিন ভাই বোনের মধ্যে আমাদের আমার ছোট ভাইয়ের সাথে তার মানে আলাপচারিতা বা আচরণ বন্ধুসুলভ ছিল, তা আমরা কথা বললে হয়তো অনেক সময় উত্তর দিতেন না এরকম। তো ছোটোবেলায় কোনো অঙ্ক না পারলে বা ইংরেজি কিছু না বুঝলে যদি বড় চাচাকে জিজ্ঞাসা করতাম কোনো উত্তর দিতেন না আমাদের। তো আমার ছোটো ভাই যদি বলতো তো তার সাথে অনেক সময় শেয়ার করতেন, দেখতাম। তো যদি অঙ্কটা বই আর খাতাটা যদি দিয়ে দেখে আসতাম একসময় যেয়ে দেখতাম অঙ্কটা করে রেখেছেন, কিন্তু সেই সময় আমাদের সাথে কোনো কথা বলতেন না এরকম। তো আমি বেশিরভাগ সময় ছোটোবেলা আমার দাদিমার কাছে থাকতাম, তো দেখতাম দাদিমা মাঝে মাঝে রাতে খুব কাঁদছেন বা নামাজে কাঁদছেন বা তার যদি নামাজ পড়ে তখন খুব কাঁদছেন, জিজ্ঞাসা করতাম। তো দাদিমা বলতেন ছেলের কষ্ট সামনে দেখে আমার খুব, সেজন্য উনি কাঁদছেন। সেই কাজ তো তিনটে একসঙ্গে শেষ হলো,
রাজশাহী ইউনিভার্সিটিতে 80টা ইংলিশ টেয়ার করা, ইসরায়েল থেকে ধর্ম প্রচারের কাজ শেষ করা, আর ভৈরব উর্বশী আর সাত দেবতার হাত করা দেওয়া, তিন কাজ একসঙ্গে শেষ হলো, রাজশাহীর কাজ শেষ হয়ে গেছে। অনেক সময় তাকে প্রশ্ন করতাম, কোনো কোনো ক্ষেত্রে উনি আমার প্রশ্নের জবাব দিতেন বা হয়তো উনি স্বতঃস্ফূর্তভাবে বলতেন, কোনো কোনো ক্ষেত্রে চুপ থাকতেন। তো যখন ধরে নিয়ে যায় তখন কর্নেল রিজভি নামে একজনের নাম বলতেন, যে তিনি তাকে জুবিলি হাউসে ধরে নিয়ে গেছেন। ধরে নিয়ে যাওয়ার পরে এই কনসেন্ট্রেশন ক্যাম্পে তাকে দেওয়া হয়, সেখান থেকে নাটুরে তাকে নিয়ে যাওয়া হয়। নাটুর থেকে তিনি আমাকে এই বিষয়টা দুই তিন দিন বলেছেন যে নাটোর থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল রাজবাড়িতে, ওখানে উনি বলেন যে পাম গাছ আছে এরকম একটা জায়গায়, সেখানে তার সামনে কয়েকজনকে খুন করা হয়। সেখানে তিনি একটা কোনো একটা ছোট্ট একটা কমেন্টস করেন, কমেন্টসটা আমার এই মুহূর্তে মনে নেই। তারপরে ওই যে পাক বাহিনী ছিল তারা বলে যে এই ধরনের লোকগুলোই সমস্যার সৃষ্টি করে, বলে তাকে আবার নিয়ে আসতে এসে আবার তাকে নির্যাতন করে। নির্যাতনের কাহিনীগুলো খুব বিক্ষিপ্তভাবে বলেন, বলতে চান না সাধারণত। মাঝে মধ্যে বলেন যে তার চোখের নিচে সুচ দিয়ে রক্ত বের করা হতো, তারপর হাত ডানা ভেঙে দেওয়ার চেষ্টা করা হতো। অনেক লোক মারল, সামান্য একটা হল জোয়া হল, ওই হলে মানুষ মেরেছে, চারদিকে ধরে আনে, ওই এক হলে 35,000 মানুষ মেরেছে। বিশ্ববিদ্যালয়ের ব্যাসেঞ্জার কৈছিল আব্দুল ভাই, কয়েকজন ব্যাসেঞ্জার রাখে ঠিক আছে, জল গুলি করে মেরে সরাক, এরকম খালি মেরে যাচ্ছে সমানে, চতুর্দিকে যত ভয় মেরে ও নাম বন্ধ মার সময় সেটা আবার গণহত্যার কথাও জানাচ্ছি, নাম খিতাবটার কথাও জানাচ্ছি, গণহত্যার কথাটা বুঝে পেরেছে। আর্মিরা ধরে নিয়ে যায় জিজ্ঞাসা করছে, ও কথা ইউনিভার্সিটি কেউ জিজ্ঞাসা করেনি যে নাম বদলানি কেন কী সমাচার, কেউ জিজ্ঞাসা করেনি, হ্যাঁ সে কথা কেউ জিজ্ঞাসা করেনি। বরং একবার খাইছে রেজিস্টার ডাকে নিয়ে বললো যে নাম বদলানোর কাগজটা আর গণহত্যার কথা করছে, ওই কাগজটা টিটা উঠে নেন, কেন কী হলে ওতে খুব অসুবিধা আছে, তাছাড়া বেশি খেয়েছিল না। আসলে দীর্ঘ বিস্মৃতির পর 1997 সালে অধ্যাপক দেবদাসকে আবার খুঁজে বের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তখনকার ছাত্র, পরবর্তীকালে শিক্ষক হাসিবুল আলম। তো 1997 সালের কথা এটা, আমি তখন বিশ্ববিদ্যালয়ে দৈনিক আজকের কাগজের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তো এই সময় আমিও বাধ্য হয়ে একসময় হল ছেড়ে আমাকে মেসে উঠতে হলো নিজের নিরাপত্তার কথা ভেবে, এবং সেখানেই বর্তমানে আমার শ্যালক মুস্তাফিজুর রহমান লিটন তার সাথে আমার পরিচয় হয়। তো কথা ছলে তিনি একদিন বললেন যে আমার চাচা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন, উনি এখন বাড়িতে আছেন স্মৃতি বিভ্রম, তাহলে তো নিশ্চয়ই সেই অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের কথাই উনি লিটন বলছে। তখন আমি তাকে চেপে বসলাম যে ঘটনাটা বলো। তখন তার কাছ থেকে আমি সব শুনে নিশ্চিত হলাম যে অধ্যাপক মুজিবুর রহমান দেবদাস তিনি এখনও জীবিত আছেন এবং জয়পুরহাটের মহরুল নামক গ্রামে তিনি অবস্থান করছেন। প্রথমবার আমেরিকায় যা ঠিক করলাম। আচ্ছা আচ্ছা, তো কলেজের আরেকজনকে পাঠিয়ে দিলাম। আপনি কি বাঙালি দেখে আপনাকে পাঠিয়ে দিলেন? তারপরে ইংল্যান্ডে যা ঠিক করলাম, যা দিল না দিল না কলেজের আরেকজনকে পাঠিয়ে দিলাম। তারপরের বার অস্ট্রেলিয়া যাওয়া ঠিক হলো, কে করছে যে কলেজের মুখকে পাঠাই দেওয়া, রশিদ সাহেবকে পাঠাই দেওয়া, রশিদ সাহেবকে, হ্যাঁ আচ্ছা। আর কে করছে না যাক, মাথা এখন অনেকটা খারাপ হয়ে গিয়েছে, গিয়ে পড়াশোনা তো করতে পারবে না, যা একটু বেড়ে আসো দু চার মাস, তো প্রায় তাই বেড়ে আসার মতোই। যাবার দিন তিন দিন আগে আবার ওই মাথা খারাপ করা প্রাইম মিনিস্টার, পাকিস্তানের প্রাইম মিনিস্টার মোহাম্মদ আলী মারা গেল, কেউ কাহা।
তবে 1998 সালের জুলাইয়ের শেষের দিকে আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে অধ্যাপক মুজিবুর রহমান সাহেবকে রাজশাহী ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হয় এবং 2 আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুষ্ঠান আয়োজন করেন এবং সে সময় তিনি জুবিলি ভবনে কয়েকদিন ছিলেন। তখন আমি খুব কাছ থেকে লক্ষ্য করেছিলাম যে ওই জুবিলি ভবনে থাকার সময়ে তিনি কিছুটা বেশ সুস্থ মনে হয়েছিল, মানে বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, ছাত্রছাত্রীদের পদচারণা তাকে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল। এবং আমার বেশ মনে আছে যেদিন তাকে মানে আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে জয়পুরহাটে ফিরিয়ে আনবো, মনসুর আহমেদ খান উনি এখন জীবিত নেই, উনি আর আমি বেশ কষ্ট করে তাকে মাইক্রোবাসে উঠাতে হয়েছে, মানে উনি তার সেই প্রিয় জুবিলি ভবন সেখান থেকে তিনি ফিরে আসতে চাচ্ছিলেন না। সে সময় বিশ্ববিদ্যালয়ে উনি 10-12 দিন ছিলেন, তাকে বেশ সাবলীল মনে হয়েছে এবং তিনি একদিন সৈচিত সংসালেও গিয়েছিলেন আমাদের সাথে, তো সেখানে তিনি প্রত্যেকটা গ্যালারি ঘুরে 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 এবং অনেক সময় নিয়ে অনেক প্রত্যেকটা ক্যাপশন দেখে দেখে এরকম পড়ে এসে একসময় উনি মন্তব্য খাতে একটা মন্তব্য লেখেন। Visited the museum on 10th August 1998. I hope history will be able to overcome the distortion of facts depicted through pictures here. আজকে খবর পড়ছেন দাদা তো? আজকে খবর পড়েনি আজকে, আজকে খবরটা হলো আমি বলবো উনি ভয়ানক একজন দুর্বোধ্য লোক, একটা অসাধারণ একজন মানুষ, আমি ভয়ানক শ্রদ্ধা করি ওকে, ভীষণ ভালোবাসি এইটা বলতে পারি, কিন্তু আমি আগে ওকে চিনতে মানে বুঝতে পারার মতো আমাদের ক্ষমতা নেই। তো তখন মনে হতো যে তিনি মনে হয় একটা অবরুদ্ধ এলাকার মধ্যে আছেন, সব কিছু থেকে নিজেকে গোপন করে রেখে নিজের যে আলাদা একটা ভুবন আছে তার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছেন, এটাকে কেউ অতিক্রম করুক বা এটাকে কেউ ভেঙে ফেলুক এটা হয়তো তিনি চান না কখনোই। আমাদের খুব কষ্ট লাগে আসলে, আমাদের এখন আর কিছু চাওয়ার নেই, আমার তার অবদান যদি রাষ্ট্রীয়ভাবে একটু সম্মান করা হয়। হয়তো বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম তার এই ত্যাগের কথা জানতে পারবে, এটাই আমাদের জন্য। অধ্যাপক মুজিবুর রহমান দেবদাস তিনি হয়তো বিশ্ববিদ্যালয় থেকে সেরকমভাবে কিছু পাননি, রাষ্ট্রীয়ভাবে কিছু পাননি, কিন্তু আমাদের দেশের জন্য, আমাদের এই নতুন প্রজন্মের জন্য তার সে চিঠি, তার প্রতিবাদ, তার কারণে আজকে স্বাধীন বাংলাদেশে আমরা আজকে শ্বাস প্রশ্বাস নিতে পারছি, আমরা আজকে নির্ভয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি, তার এই অবদান নিশ্চয়ই দেশ ও জাতি স্মরণ করবে। দেখুন, বাংলাদেশের যে স্বাধীনতার পেছনে
যে ধারণাগত আদর্শগত যে জায়গাটা, সেই জায়গাটাতে মুজিবুর রহমান বা তিনি নিজেকে যে নামে পরিচিত করতে চান, দেবদাস যেভাবেই আমরা তাকে বলি না কেন, তার সঙ্গে এটা একাত্ম বলে আমার মনে হয়। সাম্প্রদায়িক ধর্মভিত্তিক কোনো পরিচয়ে তিনি নিজেকে আবদ্ধ রাখতে চাননি। সুতরাং তাকে আমি মনে করি বাংলাদেশের যে ধারণা, সেই ধারণাটি একেবারে মূর্তিরূপ হিসেবে আমি তাকে আমি দেখি। অথচ এই ধরনের মানুষকে আমরা আদর্শায়িত যেভাবে করি, বাস্তবে সেই সব মানুষের সামনে কিন্তু আমরা বিব্রত বোধ করি। সমাজ হিসেবে আমরা কিন্তু এইসব মানুষের সামনে বিব্রত বোধ করি, কারণ আমাদের অনেক রকমের সমঝোতা করে অনেক রকমের যে এই যে চিন্তাভাবনায় যে টানাপড়েন, নানা ধরনের নিষেধ, এইগুলোর সঙ্গে নিজেকে সমন্বিত করে আমরা বাঁচি। যখন একজন শুদ্ধ, একদম পরিশুদ্ধ একজন মানুষ বাংলাদেশের আদর্শটাকে নিজের ভিতরে ধরে আমার সামনে সেইভাবে আসছেন, তখন তাকে আমরা এখানে তো আমার খোপের ভিতরে তাকে তো ফেলতে পারি না, এবং তার ফলে তিনি একজন আউটসাইডার হয়ে যান। সুব্রত ওরা কলকাতা চলে গেল, আর্মিরা মানুষ মারা শুরু করার আগে তারা করছিল, চলো আমার সঙ্গে কলকাতা চলো। কলকাতা গেলে এখনকার কয়েক মাস যুদ্ধের সময় হয়তো ভালোই থাকবে, কিন্তু সারা জীবন আর এই দেশে থাকবে, সারা জীবন জীবনে কোনো দিন আর এই দেশে আসতে পারছেন না। আমি কানতে রই, আমি কানতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে মারে মারে কানতে রই, কোন গোপন বাসি কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কানতে রই, ভ্রমণ সে হয় বিভাগী নিভৃত নীল পদ্ম লাগি রে, কোন রাতের পাখি গায়ে কাকি, রাতের পাখি গায়ে কাকি সঙ্গী বিহীন অন্ধকারে বারে বারে কানতে রই, আমি কানতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কানতে রই।